আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি। আবারও একটি নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে এসেছি, আশা করি দেখবেন, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন আর লাইক কমেন্ট করবেন। এই যে আমি যে ভিডিওটা দেখাচ্ছি, এটা আমাদের নিজস্ব এই ভবনের নিজস্ব হলো মসজিদ তৈরি হয়েছে। আশা করি মসজিদটা ঈদের আগেই কমপ্লিট হয়ে যাবে। তো আমি ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়েই নাস্তা রেডি করতে এসেছি, দেখলাম যে আর শুয়ে কী হবে, নাস্তা বানাতেই হবে, এই জন্য আমি তাড়াতাড়ি এসেছি নাস্তা তৈরি করতে। আমার মেয়ে বলেছে পরোটা দিয়ে বুটের ডাল খাবে, এজন্য আমি পরোটা রেডি করে নিয়েছি। এখন পরোটা ভেজে নিচ্ছি আর এদিক থেকে বুটের ডাল হয়ে গেছে, পরোটা ভাজবো, ভেজে যে ছেলে মেয়েদের খেতে দিব। আর এই যে ভাজা হয়ে যাচ্ছে, এদিক থেকে বুয়া এসেছে, বুয়া কাপড় ধুচ্ছে বাথরুমে, আর আমার এই যে নাস্তা রেডি, চাও করে নিয়েছি। আর চা খেয়েটে আমি এখন ঘর ক্লিন করতে আসবো। ঘর ক্লিন করে এই যে ফার্নিচার টার্নিচার মুছে নিয়েছি, আর বেডশিটটা চেঞ্জ করব, কয়েকদিন হলো বিছানো, আমি আবার এক সপ্তাহ পর পর আমি বেডশিট চেঞ্জ করি। তো সকালে বেডশিটটা চেঞ্জ করতে পারিনি, বুয়া তো মুছে চলে গেছে ঘর, আর আমার হাজবেন্ড ঘুমিয়েছিল, এই কারণে বেডশিটটা চেঞ্জ করতে পারিনি। এখন বেডশিটটা চেঞ্জ করে নিচ্ছি, বেডশিট চেঞ্জ করে আমি আবার রান্না করতে যাব। ভেবেছি আমি আজকে একটু বাইরে যাব, টুকিটাকি কেনাকাটা করতে, তেমন হয় হবে না, আমার হাজবেন্ডের একটা কাজ পড়ে গেছে, ওইখানে গেছে, আর এদিক থেকে আমি বিছানাটা গুছিয়ে রেডি করতেছি। আর আজকে রান্না বেশি একটা কিছু করব না, পটল আর আলু আর টমেটো দিয়ে মাছ রান্না করব, আর শাক রান্না করব, আর করলা ভাজি। এখন মাজা ঘষাগুলো না, সকালের নাস্তা কমপ্লিট করে এই যে মাজা ঘষা করতে এসেছি। আমার চারটা বেডরুমের মধ্যে তিনটা বেডরুম আমার গোছাতে হয় প্রতিদিন, আর একটাতে তো আমার শাশুড়ি অসুস্থ, সে তো সবসময় শুয়ে থাকে, অসুস্থ মানুষ, তার জন্য আবার একদিন পর পর পরিষ্কার করলেই হয়, কারণ তার বিছানায় র‍্যাকসিন বিছানো। আর এই যে আমার মাথা ঘষা শেষ, আমার বাম হাতে যে স্পটটা দেখতেছেন আপনারা ক্যামেরার সামনে দিকে, এমনি আমি মোটা মানুষ, আরও হাতটা মোটা লাগে, আর এদিক থেকে যে আমার বাম হাতে স্পট দেখতেছেন, এই স্পটটা পড়ছে হচ্ছে আমি যেদিন থেকে নতুন ভিডিও শুরু করব তার আগের দিন আমার শাশুড়িকে রুটি দিয়ে ডিম্পোজ দিতে গিয়ে তেল ছিটকে পড়ে আমার হাতে এমন ফুসকা পড়ে গেছে। তারপর থেকে যে সাবান পানি সবসময় ধরা হয়, দেখে ঘাটা আমার শুকাচ্ছে না। আর এদিক থেকে আমি মাছ ভেজে নিচ্ছি, মাছ ভেজে আমি রান্না করব পটল আলু দিয়ে। আর মাছ তো আমার ছেলেরা খাবে না, আমার মেয়ে খায় মাঝে মধ্যে, মাছের পেটি হলে খায়, আর ডিম মাছের ডিমটা খায়। আর আমার হাজবেন্ড, আমি আর আমার শাশুড়ি মাছ দিয়ে সবজি দিয়ে খাবো। আর এদিক থেকে বড় ছেলে বলতেছে আম্মু আমাকে একটু চা গরম করে দাও, 12:30 বাজে, 12:15 বাজে আর কি। তা আমারও ক্ষুধা পেয়েছে, আমি আবার একটা পরোটা খেয়েছি। তা আমার তো অ্যাসিডিটি, আমি তৈলাক্ত জিনিস বেশি একটা খেতে পারি না, তো এখন ক্ষুধা লেগেছে, আমি ভাবলাম যে কিছু একটা খেয়ে চা খাই, ক্ষুধা লেগে গেছে, এখন আমি চাটা খেয়ে এই যে রান্না কমপ্লিট, আমার শাশুড়িকে খেতে দিয়েছি। আজ এ পর্যন্তই রাখি, আল্লাহ হাফেজ।